সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ রোববার 10 এপ্রিল 2022, আপনাদের সাথে আছে আমি জুবায়ের হাসান। দর্শক, গত 9 এপ্রিল মধ্যরাতে ইমরান খান অপমানজনকভাবে ক্ষমতা থেকে বিতাড়িত হয়েছেন। গত এক মাস ধরে তাকে ক্ষমতা থেকে সরানোর চেষ্টা করা হচ্ছিল। সংসদ, বিচার বিভাগ, মিডিয়া, সেনাবাহিনী, এই চতুষ্টয় শক্তি তার বিরুদ্ধে একজোট হয়ে নেমেছিল। এর বিপরীতে জনগণের ভালোবাসার উপর ভর করে ইমরান খান একাই লড়াই চালিয়ে যাচ্ছিলেন, কিন্তু শেষমেশ তিনি মসনদ কেন্দ্রিক নোংরা রাজনীতির কাছে হেরে গেলেন। তিনি 1757 সালের বাংলা, বিহার, উড়িষ্যার নবাব সিরাজউদ্দৌলা এবং 1799 সালের দক্ষিণ ভারতের মহীশূর রাজ্যের টিপু সুলতানের ভাগ্য বরণ করলেন। ইতিহাসের সেই ঘটনারই নতুন সংস্করণ সংঘটিত হল। তিনি যাবার আগে বারবার বলে যাচ্ছিলেন, ইতিহাস মীর জাফর মীর সাদিকদের ক্ষমা করে না। দর্শক, পৃথিবী ইমরান খানকে মনে রাখবে, কেননা তিনি ছিলেন সৎ ও সাহসী। গোলামি তথা পরাধীনতার বিরুদ্ধে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে গেছেন। তিনি লড়াই করে পাকিস্তানের রাজনীতিবিদ ও ক্ষমতার কুশীলবদের নোংরা চেহারা উন্মোচন করে দিয়েছেন। তিনি বীরের মর্যাদা নিয়ে বিদায় নিয়েছেন। পাকিস্তানের প্রচলিত নোংরা কুৎসিত রাজনৈতিক ধারার বিপরীতে তিনি ছিলেন এক সত্যভাষী রাজনীতিবিদ। তার ভাষণ ও কথনে অনুপ্রেরণা ও আদর্শের ছাপ পাওয়া যায়। দর্শক, পৃথিবী ইমরান খানকে তার উত্তম গুণাবলীর কারণে মনে রাখবে। তরুণ বয়সে ক্রিকেট স্টার হয়ে বিশ্বকে হাতের মুঠোয় পেয়েছিলেন। সারা জীবনের উপার্জিত অর্থ ব্যয় করে ক্যান্সার হাসপাতাল গড়েছেন। 22 বছর ধরে রাজনৈতিক লড়াই সংগ্রাম করে জনগণের সেবা করতে চেয়েছেন। অথচ তার মতো ব্যক্তিত্ব একটু মাত্র আপোষ করলেই আজীবন রাজকীয় আয়েশে জীবনযাপন করতে পারতেন। মুখে থাকবে এক কথা আর অন্তরে অন্য কথা, তাহলেই সারা পৃথিবী অতীব সোজা। তিনি এই নোংরা নীতির বিরোধী ছিলেন। রাজনীতিক ইমরান খানের ঝলক বিশ্ববাসী প্রথম লক্ষ্য করলেন যখন তিনি 2019 সালে জাতিসংঘের সাধারণ পরিষদে জ্বালাময়ী ভাষণ দিলেন। তখন থেকেই গুঞ্জন শুরু হয় তিনি বেশিদিন ক্ষমতায় টিকে থাকতে পারবেন না। অতঃপর 3 বছরের মাথায় সেটাই সত্যি হলো। গত 24 ফেব্রুয়ারি 2022 তারিখে তিনি এমন এক সময়ে রাশিয়া সফর শুরু করেন যখন প্রেসিডেন্ট পুতিন হঠাৎ ইউক্রেনে হামলা করে বসেন। ঘটনাটি কাকতলীয়, এর সাথে ইমরান খানের কোনো যোগসাজশ নাই, কিন্তু এমন সুবর্ণ সুযোগ কিছুতেই দেশ বিদেশের ইমরান বিরোধী মহল হাতছাড়া করল না। প্রথমে রুশ বিরোধী এক পরাশক্তিধর রাষ্ট্রের পক্ষ থেকে ইমরান খানকে ধমক দেওয়া হলো। এর একদিন পর 8 মার্চ 2022 তারিখে সংসদে তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হলো। নিজ দলের বেশ কয়েকজন সংসদ সদস্য, শরিক দলগুলো, সেনাবাহিনী, বিচার বিভাগ, মিডিয়া সবাই একে একে তাকে ছেড়ে চলে গেল। ঠিক এক মাসের মাথায় তিনি ক্ষমতাচ্যুত হলেন। সংবিধান ও আইনের প্যাচে তিনি উৎখাত হলেন। গভীর রাতে আদালত বসল। দর্শক, ইমরান খান ক্ষমতায় টিকে থাকতে রাইফেল কিংবা রকেট ব্যবহার করেননি। তিনি সংবিধানের ভেতর থেকেই সাংবিধানিক ও আইনি লড়াই চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু এ বিষয়ে পাকিস্তানের আদালত সম্পর্কে কথিত আছে যে জাজেস আর কন্ট্রোল বাই জেনারেল, অর্থাৎ আদালতের বিচারকগণ ক্যান্টনমেন্টের জেনারেলদের দ্বারা নিয়ন্ত্রিত। আদালত সংসদের কার্যক্রমে হস্তক্ষেপ করতে পারে না। পৃথিবীর বহু দেশে এই নিয়ম চালু আছে। পাকিস্তানের সংবিধানের আর্টিকেল 69 অনুযায়ী আদালত স্পিকারের রুলিংকে চ্যালেঞ্জ করতে পারে না। অথচ আদালত সংসদের কাজে হস্তক্ষেপ করে বসল। স্পিকারের রুলিং বাতিল করে দিয়ে ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা ভোট আয়োজনের ব্যবস্থা করল, তাও আবার সুয়োমোটো নোটিশ দিয়ে, অর্থাৎ স্বপ্রণোদিত হয়ে। ইমরান খান যখন আইনের মধ্য দিয়ে সর্বশেষ চেষ্টা করে যাচ্ছিলেন, তখন গভীর রাতে সুপ্রিম কোর্ট বসে যায়। পেছনে থাকে সেনাবাহিনীর ব্যাকিং। শনিবার 9 এপ্রিল 2022 তারিখে রাত 12টার মধ্যে সংসদে অনাস্থা প্রস্তাব পাশ করাতে ইমরান ও তার সহযোগীদের গ্রেফতারের হুমকি দিয়ে রাখা হলো। তারপরেও ইমরান খান মাথা নত করেননি। তার স্পিকার ও ডেপুটি স্পিকার পদত্যাগ করলেন এই বলে যে তারা পুতুল সরকার প্রতিষ্ঠার ষড়যন্ত্রে সহযোগী হবেন না। স্পিকার বিদেশি ষড়যন্ত্রের চিঠি ভবিতব্য প্রধানমন্ত্রীর জন্য দপ্তরে রেখে দিলেন। ওদিকে ইমরান খান বিদেশি ষড়যন্ত্রের চিঠিটা প্রধান বিচারপতি ও প্রেসিডেন্টের কাছে পাঠিয়ে দিলেন। অতঃপর বিদায় ইমরান খান। পিএম হাউস থেকে নিজেই গাড়ি চালিয়ে নিজ বাসভবন বানিগালার উদ্দেশ্যে রওনা হলেন। উপস্থিত গুটি কয়েক সাংবাদিক প্রশ্ন করলেন, স্যার আপনার মালসামানা? তিনি বললেন, আমার গাড়িতে 2-1টা কাপড় আছে, আমি তো প্রধানমন্ত্রীর বাসভবনে থাকি না, বানিগালায়
নিজ বাপের বাড়িতেই থাকি। প্রধানমন্ত্রীর হাউসে যখন আসতাম তখন শুধু এই ডায়েরিটাই নিয়ে ঢুকতাম। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।